হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একদমই অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এলাম, সেটা হচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে রিভিউ ভিডিও। আমি একটা বুটিক সম্পর্কে রিভিউ দিব, আর আমার চ্যানেলে আরও অনেকগুলো রিভিউ ভিডিও আছে, কিন্তু কোনো শাড়ি বা বুটিক সম্পর্কিত কোনো ভিডিও আমার চ্যানেলে ছিল না। আজকেরটা হচ্ছে একটা শাড়ি কিনেছি আমি একটা বুটিক থেকে, সেই রিভিউটাই দিব। একনিক বুটিকের যেই ওনার গার্গিদি, উনি খুবই অমায়িক, খুবই ভালো একজন মানুষ, আর ওনার শাড়ি যেভাবে উনি লাইভে দেখায় তো একদম ডিটেইল সব কিছু বলে দেয় উনি। আর শাড়িগুলো আমি যখন হাতে পেয়েছি, আমি দেখেছি, যা লাইভে দেখেছি আমি, তার চাইতেও শাড়িগুলো অনেক সুন্দর, যে কারণে আমি ভাবলাম আমার একটা রিভিউ ভিডিও করা উচিত, আর যার জন্য আমি আজকের ভিডিওটা করলাম। আর আজকে আমি শাড়ি পরেছি একটা হলুদ শাড়ি, কারণ যেহেতু ফাল্গুন মাস তাই আমি একটা হলুদ শাড়ি পরলাম, আর শাড়ির রিভিউ দিচ্ছি সেই জন্য। তো চলুন আমি আমার শাড়িগুলো আপনাদের সাথে শেয়ার করি এবং দেখেন যে আসলেই আমার শাড়িগুলো কেমন, আর বাকি কথা আমি ভিডিওতে বলবো। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি আমার পার্সেলটা হাতে পেয়ে গিয়েছি, আর পার্সেলটা খুলতে খুলতে আমি একটা ভিডিও করে ফেললাম। আর আমি আসলে কখনো ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি আমি আমার শাড়িগুলো পেয়ে যাব। মাত্র 5 দিনের মধ্যেই আমার শাড়িগুলো চলে এসেছে, আমি ভেবেছিলাম হয়তো আরও দেরি হবে। আর পুরো বিষয়টা আমার শাড়ি কেনা থেকে ওনাদের সাথে যেই ডিলগুলো আমার হয়েছে, বারবার যে আমি কথা বলেছি, সব কিছুই আমার এত স্মুথলি সব কিছু হয়েছে যে, আর শাড়িগুলো পাওয়ার পরেও এত সুন্দর লেগেছে আমার, লাইভে যা দেখেছি তার চাইতেও, তার জন্য আমি একটা রিভিউ ভিডিও করতে চাইলাম। তো প্রথমে আমি যেই শাড়িটা খুলেছি ওটা একটা ইলকাল সিল্ক, আর এটা একটা তাসার বেনারসি। আমার প্রোনাউন্সিয়েশন হয়তো এত সুন্দর হচ্ছে না, আপনারা যদি গার্গিদির লাইভ দেখেন তাহলে আপনারা আরও সুন্দরভাবে সব কিছু জানতে পারবেন। এটা একটা গাদোয়াল, এটা একটা পিওর সিল্ক গাদোয়াল, এটার আঁচলটা হচ্ছে ব্ল্যাক, ব্লাউজটাও ব্ল্যাক, আর দুটো পাড়ের একটা মেরুন একটা ব্ল্যাক, টেম্পল পার করা আছে, আর মাঝখানে বুটা বোটা দেয়া, শাড়িটা বেস কালার। আর এটা একটা গ্রিন অ্যান্ড ব্লুর মধ্যে, আর একটা ইলকাল সিল্ক। তো ইলকাল সিল্কের শাড়িগুলো আমার খুব ভালো লেগেছে এবং কালারগুলো, যে কারণে আমি দুটো নিয়েছি। অনেক শাড়ি, অনেক অপশনস, তার মধ্যে থেকে 4টা শাড়ি বেছে নেওয়া খুবই কষ্টের, তারপর আমি এর মধ্যে 4টা নিয়েছি। তো যেহেতু পরে দেখালে আরও ভালোভাবে বুঝতে পারবেন, যার জন্য আমি শাড়িগুলো পরে নিয়েছি। আমার এখনও ব্লাউজ বানানো হয়নি, যে কারণে আমার ঘরে থাকা ব্লাউজ দিয়ে আমি পরেছি। খুবই সুন্দর শাড়িগুলো, প্রতিটা শাড়ি খুব সুন্দর। মানে অনলাইনে শাড়ি কিনতে আমরা ভয় পাই যে শাড়িগুলো ভালো হবে কি না, কিন্তু এই জন্য আমি ভাবলাম যে রিভিউ ভিডিও করি একটা, যে সবাই যেন কিনতে পারে, জানতে পারে। আর এই তাসার বেনারসিটাও খুবই হালকা পাতলার মধ্যে, খুবই সফট, কালারটাও খুব মিষ্টি লেগেছে আমার। আর আপনারা যদি একনিক বুটিক ভিজিট করেন তাহলে আপনারা সব কিছু বুঝে দেখে কিনতে পারবেন। এই শাড়িগুলো ডুয়েল টোনের, আমার যে ইলকাল সিল্ক দুটো কিনেছি দুটোই। আর একনিক বুটিকের টিম মেম্বাররাও কিন্তু অনেক অমায়িক এবং খুবই হেল্পফুল, আমাকে তো অনেক হেল্প করেছে তারা। আর গার্গিদি নিজেও খুবই ভালো একজন মানুষ, উনি সবসময় ওনার লাইভে বলেন, বাংলাদেশ থেকে কেউ কমেন্ট করলে যে আমি সব জায়গায় শাড়ি দিতে পারি ওয়ার্ল্ডে, শুধু এক্সেপ্ট বাংলাদেশ, এই কথাটা ওনার বলতে নাকি খুবই কষ্ট হয় যে বাংলাদেশে ওনার এত কাস্টমার থাকা সত্ত্বেও উনি শাড়ি দিতে পারেন না। এটা একটা ডুয়েল টোনের ইলকাল সিল্ক, তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন, একনিক বুটিক ভিজিট করবেন।
থ্যাংক ইউ সো মাচ গার্গিদি এবং একনিক বুটিকের টিম মেম্বারদের সবাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর শাড়ি আমাদেরকে দেওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।